নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধু কল্পিতা। ফটোগ্রাফি দিয়ে লাইফ শুরু, তারপরে সাংবাদিকতা, তারপরে সিনেমা। ভাবছেন কার কথা বলছি? তিনি ওপার বাংলা, বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজাকাল। আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। নমস্কার। এখনই দর্শক বন্ধুদের বলছিলাম আপনার পথের কথা, আপনার পথ চলাটার কথা, যেটা প্রথমে আপনার ফটোগ্রাফি দিয়ে শুরু, তারপরে সাংবাদিকতা, তারপরে সিনেমায়। এই যে পথটা, এই যে জার্নিটা, সেটা সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের একটু যদি জানান। আমি আসলে ছবি আঁকা দিয়ে শুরু করি খুব ছোটবেলায়। তারপর একটা আমার, আমি যশোর একটা শহর, ওখানে জন্ম আমার। ওখান থেকে আমার চলে যাওয়া হয় ঢাকা রাজধানী শহরে, এবং একটা খ্রিস্টান হোস্টেলে থাকতাম আমি। সেখানে ফাদার ডেভিড বলে একজন ছিলেন, ফটোগ্রাফি উনি করতেন, বাংলাদেশে এসেছিলেন। তো তার সান্নিধ্যে যাওয়া এবং ওখান থেকে ফটোগ্রাফি, আমার বাবাও ফটোগ্রাফি করতেন। তারপরে একসময় ফটোগ্রাফিটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে আসা, ছবি আঁকাটাও চলতো ওইভাবেই। কিন্তু আমার আলটিমেট টার্গেটটা ছিল আসলে ফিল্ম, আমি ফিল্ম দেখতাম। মফস্বল শহর থেকে উঠে আসা ছেলে, তারপরে আমি একটা সময় ব্যাক করলাম যখন, তখনও জানেন আপনারা যে যশোরের মনিহার সিনেমা হল, একটা সময় অনেকগুলো সিনেমা হল ছিল যশোরে, 6টা সিনেমা হল ছিল। এখন তো বাংলাদেশের 1250 হল থেকে হল আছে এখন 200 থেকে 250। তো যশোরের 7-6টা হলের মধ্যে এখন একটা মাত্র টিকে আছে। তো সেই জায়গা থেকে ছবি বানানোর একটা স্বপ্ন ছিল। এরপর টেলিভিশনে কাজ করতে আসি, টেলিভিশনে নিউজে কাজ করতাম। সেখানে কাজ করতে গিয়ে তারপরে ফিল্ম বানানোর সুযোগ পাই। আমি প্রথম যে টিভিটা, সেকেন্ড যে টিভিতে কাজ করি, তারা একটা সুযোগ দেয় অন্ধনিরাঙ্গম বলে। আমি বাউল সম্রাট লালনের জীবন দর্শন নিয়ে, দর্শনের জায়গাটা নিয়ে আসলে একটা ছবি নির্মাণ করি, এবং তারপরে এসে সত্তা। আচ্ছা, এবার আপনার আপকামিং সিনেমা সম্পর্কে যদি জানেন। আপকামিং সিনেমা যেটা করছি, এটা মন্দ ছবি। আমাদের এখানে খুবই জনপ্রিয় একজন রাইটার আছেন, সাদাত হুসাইন। সাদাতের লেখা একটা ছবি, এবং এপার বাংলার শিল্পী অবশ্যই থাকবেন, বাংলাদেশের যারা কাজ করেন, একটা ভালো ছবি। আমি সবসময় মনে করি যে ছবি আসলে দুই ধারার, ভালো ছবি এবং খারাপ ছবি। তো মন্দ ছবির হচ্ছে যে আমাদের, আমরা ভালো যেটা দেখি এটার ভিতরে একটা মন্দ কিছু থাকে। তো এরকম একটা গল্প, এবং আমার মনে হয় যে দর্শক খুব পছন্দ করবে, বা এটা খুব সমসাময়িক একটা গল্প মন্দ ছবি। তারপর বাকিটা তো দর্শক দেখার পরে মূল্যায়ন করবে। দেখুন, এপার বাংলা এবং ওপার বাংলা দুটোর মধ্যে কিন্তু একটা টান রয়েছে, এবং সিনেমা সেটাকে কতটা জুড়তে পেরেছে, দু বাংলাকে কতটা জুড়তে পেরেছে। আপনি কিন্তু বললেন কি এপার ওপার বাংলা, আমি মনে করি যে আমরা বাংলা ভাষায় কথা বলি, একই সংস্কৃতি, বাংলার এপার ওপার হয় না, মাঝখান দিয়ে একটা কাঁটাতারের বন্ধন মাত্র। আর এপারে যারা আছে এদেরকে দেখলে বোঝা যায় যে, এদের সঙ্গে কথা বলে আমি সবসময় দেখেছি যে তাদের অতীতটা কিন্তু আসলে বাংলাদেশ। এবং আমরা, আমি অন্তত কলকাতা শহরকে আমার খুব আপন শহর মনে হয়, এবং আমার কখনো মনে হয়নি যে এপার বাংলা ওপার বাংলা। আর চলচ্চিত্রের ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই দুই বাংলার যেহেতু ভাষা সংস্কৃতি যথেষ্ট মিল আছে, একই ভাষায় আমরা কথা বলি। আর একটা ব্যাপার আছে যে আমাদের যারা ওখানে, আমাদের প্রচুর কাজ হচ্ছে কিন্তু ওখানে এখনও, তো আমাদের ওখানকার শিল্পী যারা আছে তাদেরকে কিন্তু এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো চিনছে, কিন্তু এখানকার যে টেলিভিশনগুলা এটা আমাদের ওখানে দেখা যায়। ফলে আজকে এখানে যার ডেবিউ হলো তাকেও আমাদের দর্শক যারা আছে প্রত্যেকেই, বাচ্চারা, ছোটো বাচ্চারা পর্যন্ত চিনে ফেলে। কিন্তু আমাদের ওখানে একজন সুপারস্টার যে বহু বছর পরে এসে, ফেরদৌস, তারপর এসে শাকিব খান, এদেরকে একটু চিনছে, বা জয়া আহসান, কিন্তু যাদেরকে চেনা উচিত যারা কাজ করছে, মানে এখানকার একদম সিরিয়ালের একটা পার্শ্ব চরিত্রের যে, তাকেও আমাদের দেশের বাচ্চারা নাম জানে, বৌদিরা নাম জানে, দাদারা নাম জানে। কিন্তু এখানকার যারা, যেহেতু আমাদের ওখানকার টিভিটা এখানে দেখা যায় না, ফলে আমাদের ওখানে যারা কাজ হচ্ছে, কাজ করছে, কি কাজ হচ্ছে এটা এখানকার মানুষ দেখতে পারছে না। দুই বাংলার যৌথ প্রযোজনা সম্পর্কে আপনি কি বলবেন? মানে এপার বাংলা, বারবার তো আমার মুখে একটাই আসছে এপার বাংলা ওপার বাংলা, কিন্তু আপনার ভাষায় তো বাংলা বাংলা। হ্যাঁ, বাংলা যৌথ প্রযোজনা সম্পর্কে, যৌথ প্রযোজনা কিন্তু ছিল, সবসময় ছিল বাংলাদেশের সঙ্গে। যেটা হয় যে বাংলাদেশ যেহেতু একই ভাষা, আমরা এখন যৌথ প্রযোজনা, কিন্তু ভারত বাংলাদেশ দুটো দেশের চেয়ে যেটা হয় যে পশ্চিমবঙ্গ ভার্সেস বাংলাদেশ, এটা আসলে যৌথ প্রযোজনা এভাবে হয়ে আসছে অনেক বছর ধরে। এটা হয় মাঝখানে, এটা কিন্তু যৌথ প্রযোজনা যখন যৌথ প্রতারণার পর্যায়ে চলে যায় তখন এটা খুব বিতর্কিত হয়ে ওঠে, এবং তখন কিন্তু যৌথ প্রযোজনা, এখন কিন্তু যারা যৌথ প্রযোজনা ছবি বানাতেন এবং একটা বড় একটা ফাঁকি দিয়ে যারা এটা করেছেন, তারা কিন্তু এখন যখন এটা যারা নিয়ন্ত্রণ করেন তারা যখন কঠোর হয়েছে এবং প্রপার সিস্টেমের মধ্যে আসতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে, তখন কিন্তু যৌথ প্রযোজনার কাজ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যে সময়টায় কলকাতায় আছেন, এখন কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, এবং এটা সম্পর্কে আপনার কাছে অবশ্যই জানতে হবে, কারণ প্রায় 74টি দেশের সিনেমা এখানে দেখানো হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু একটি সিনেমা। হ্যাঁ, এই প্রথমবার এসে আমার মনে হচ্ছে দুপার বাংলা দুটো দেশ,
কাঁটাতারের বন্ধনটা এখানে খুব যৌক্তিক জায়গায়, অন্তত চলচ্চিত্রের ক্ষেত্রে, যে আমরা পাশের দেশ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলি, আমাদের ওখানে আন্তর্জাতিক মানের ছবি কিন্তু হচ্ছে। কিন্তু এবার যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এত বড় একটা উৎসব, আমি গতকাল গিয়েছিলাম উৎসবটা দেখতে, এত বড় একটা উৎসব, সেখানে বাংলাদেশের কোনো ছবি নেই, এটা আমাদের জন্য খুবই লজ্জার আমি মনে করি। কিন্তু কেন নেই, মানে এটা তো কেন নেই, এটা যারা নীতি নির্ধারক বা যারা আয়োজক তারা ভালো বলতে পারবেন, তবে থাকা উচিত এবং এই তাগিদটাও এখান থেকে থাকা উচিত, যেহেতু আমরা একই ভাষায় কথা বলি। মানে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার যে এত বড় একটা উৎসব চলছে এবং সেখানে বাংলাদেশের কোন বাংলাদেশের প্রচুর দর্শক কিন্তু আসছেন, তারা এখানে ঘুরছেন, ছবি তুলছেন, দেখছেন। কিন্তু এটা গতকাল আমি যখন এটা গেলাম এবং দেখলাম যে বাংলাদেশের কোনো ছবি নেই, এটা একজন চলচ্চিত্র কর্মী হিসাবে আমি মনে করি যে এটা আমার জন্য খুব লজ্জার। আচ্ছা, বাংলা সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলবেন? মানে আমরা তো জানি সেটা দেখা বা এ করা সম্ভব নয়, তবে আপনার কি বক্তব্য থাকবে? বাংলা সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ বা এই বিষয়ে কথা বলার মতো আস্পর্দা আমার থাকা উচিত না, কিন্তু বাংলা ভাষাটা এখন না খুবই হুমকির মুখে আমি মনে করি। যে আমি 94-এর প্রথম কলকাতায় আসি, তখন বাংলা যেভাবে বাংলা বলতো মানুষ, পরবর্তীতে দেখলাম যে পশ্চিমবঙ্গ এটাও একটা বাংলা, এখানকার মানুষ বাংলার চেয়ে হিন্দিতে কথা বলতে চায়। কিছু প্রশাসনিক কারণে হয়তো এখনো সাইনবোর্ডগুলোতে বাংলা আছে, কিন্তু চাইলে মানে এটা পারলে তারা ইংলিশ পোর্টে করে ফেলে। তো সেখানে এখন এখনকার জেনারেশন যারা আছে তারা কিন্তু বাংলাটা ওইভাবে বলছে না, হিন্দি। তারপরের জেনারেশন যারা, এখন সবাই বাবা মা তো নিশ্চিত জীবনের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে সবাইকে, তো এইখানে বাংলাটাই হারিয়ে যাচ্ছে, একটা সময় হিন্দি তারপর ইংরেজি চলে আসবে আধিক্য। ব্রিটিশ শাসনের ওই জায়গা থেকে এখন তো ওই উপনিবেশিক মানসিকতার জায়গা থেকে আমরা বের হতে পারিনি, ফলে বাংলাটাই যেখানে হুমকির মুখে সেখানে বাংলা চলচ্চিত্রেও সেখানে বোঝাই যাচ্ছে যে বাংলা চলচ্চিত্র এখানে হলগুলোতে কীভাবে চলছে বা চলে না আমরা দেখছি। এটাই মানে ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এইভাবে এগিয়ে ভবিষ্যৎ সময় নির্ধারণ করবে যদি ভালো কিছু হয়। কারণ এই শহর থেকে কিন্তু একজন ঋত্বিক ঘটক, একজন সত্যজিৎ রায়, মৃণাল সেন, এখনকার কৌশিক গাঙ্গুলি, সৃজিৎ মুখার্জি, এরা তো এই শহরের অনেক ছোট ছোট শিশুরাই রয়েছে। আমরা ছোটবেলায় যেভাবে বাংলা ছবি দেখেছি তারা কিন্তু এখন বর্তমানে তারা সেই অর্থে বাংলা ছবি দেখেনি। এটা কেন দেখেন না আমি আপনাকে বলতে পারি, কেন দেখেন না? একটা মানুষ মনে করে যে বাংলা ছবি দেখবো এটা আত্মসম্মানের ব্যাপার, মানুষ মনে করে যে বাংলা ছবি দেখাটা একটা আনস্মার্টনেসের ব্যাপার, এটা তো না, তা আমাদের সংস্কৃতি। আমাদের এখনো পর্যন্ত সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো বা ঋত্বিক ঘটকের ছবিগুলো, এটা দেখার মধ্যে কোনো আনস্মার্টনেস তো আছে বলে আমার মনে হয় না, অনেক স্মার্ট। এখান থেকে তো ঋতুপর্ণ ঘোষ তিনি ছবি বানিয়েছেন, তাই না? আন্তর্জাতিক মানের ছবি বানিয়েছেন, তো এটা কোনো লজ্জার কিছু নেই। বাংলাকে যদি আমরা ধারণ না করি, ধারণ করার পরে না লালন করার প্রশ্ন, এটা খুব দরকার, ভিতরে যেন থাকে বাংলাটা, মানে বাংলাটাকে একদম ভেতরে। হ্যাঁ, এটা ধারণের ব্যাপার, ধারণের ব্যাপার, এটা জেনারেশন বাই জেনারেশন আসবে, কিন্তু বর্তমান সময় সময় আসলে সব নির্ধারণ করবে। তো এখনকার সময় যদি এটাকে ধরতে না পারে, পরবর্তী সময় তো এটার জন্য অপেক্ষা করবে না, এখনই সেটাকে ধরিয়ে দিতে হবে প্রত্যেককে। আমরা প্রত্যেকেই জানি যে আসন্ন নির্বাচন রয়েছে বাংলাদেশে, তো নির্বাচন এবং চলচ্চিত্র মানে এই দুটোকে কিভাবে ওখানে দেখা হয়? নির্বাচন এবং চলচ্চিত্র, আমি রাজনীতি, হ্যাঁ রাজনীতি সবকিছুর মধ্যে আছে, চলচ্চিত্রে রাজনীতির প্লট নিয়ে চলচ্চিত্র হয়, সবসময় হয়ে থাকে, সারা পৃথিবীতে হয়। তো আমরা মানে আমাদের বাংলাদেশ আমি মনে করি যে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, তো সেখান থেকে আমরা চাইব যে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যারা তারা আমাদের পাশে থাকবেন, তারা সংস্কৃতির সঙ্গে থাকবেন। আর যদি বিপক্ষ শক্তি আসে, আজকে আমি সংস্কৃতি কর্মী হিসেবে এখানে বসছি, হয়তো বসতে পারবো না। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন বাংলা ছবি সম্পর্কে? বার্তা কিন্তু এতক্ষণ যা বললাম সেটাই, যে আমরা বাংলাকে ভালোবাসতে হবে, বাংলাকে লালন করতে হবে, ধারণ করতে হবে, ধারণ করাটা খুব জরুরি। বাংলা যদি থাকে, আমার পরিচয় কি, আমি বাংলাদেশি, আমার পরিচয় আমি বাংলা, তাই না? তো এটাকে ধারণ করাটা খুব জরুরি। নমস্কার। নমস্কার।